আসসালামু আলাইকুম। অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই প্রশ্ন করেন, হেসিংয়ে যখন ডিম দেওয়া হয় কয়দিন আগে মর্দা হাঁস অর্থাৎ পুরুষ হাঁস যোগ করতে হবে, মানে সাথে মিক্সড করতে হবে, সাথে কয়দিন পরে ডিম সংগ্রহ করা যাবে, এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন করেন, যাই হোক ওই প্রশ্নের উত্তরটাকে আপনাদেরকে দিয়ে নিই। এক সপ্তাহ আগে পুরুষ হাঁসগুলি মিক্সড করবেন, 90 ডেয়া মাদি হাঁস অর্থাৎ মহিলা হাঁসের সাথে 10টা পুরুষ হাঁস দিবেন, 10টা পুরুষ হাঁস দিলেই চলবে। আর এক সপ্তাহ আগে মহিলা হাঁসের সাথে পুরুষ হাঁস এক সপ্তাহ আগে দিলেই চলবে। আর একটা প্রশ্ন আপনাদের, যে প্রশ্নটা হইল, মানে হাঁসের ডিম কতদিন বয়স থেকে হেসিংয়ে দিলে ভালো হয়? এটা বিষয়টা হইল, আমি বলবো প্রাপ্তবয়স্ক হাঁসের ডিম যদি হেসিংয়ে দেন তাহলেই সবচেয়ে সুন্দর বা ভালো হয়। কারণটা হইল, প্রাপ্তবয়স্ক হাঁসগুলি যে আছে, প্রাপ্তবয়স্ক হাঁসগুলি সুস্থ সুন্দর এবং ভালো মানের একটা ডিম দিতে পারে, আর সেই ডিমটা উর্বর হিসাবে ব্যবহার করা যেতে পারে বা করা যাবে। অপ্রাপ্তবয়স্কের ডিম যদি হেসিংয়ে দেন তাহলে কি হবে, তাহলে ব্রণ আসবে না, ব্রণ আসলে পরেও বাচ্চাগুলি দুর্বল হবে, বাচ্চা বাহির হবে না, ডিমের ভিতরেই থেকেই মরে যাবে, এরকম ধরনের কাহিনী দেখা দিতে পারে, এরকম ধরনের সমস্যা দেখা দিতে পারে। আর একটা বিষয় হলো, আপনারা অনেকেই প্রশ্ন করেন হাঁসের ডিম, ও আরেকটা ব্যাপার বিষয় আপনাদের সামনে তুলে ধরার বাকি আছে, যে প্রাপ্তবয়স্ক হাঁস কতদিন বয়স হইলে প্রাপ্তবয়স্ক হাঁস হয়, এটা কিন্তু একটা জানার ব্যাপার বিষয়। ওইটা এই বিষয়টাও আপনি জানিয়ে নেন, যে বিষয়টা হলো প্রাপ্তবয়স্ক হয় বাচ্চা হাঁস লালন পালন করতে করতে যখন 6 মাস বয়স হবে তখনই কিন্তু প্রাপ্তবয়স্ক হাঁস হয়, আর ওই প্রাপ্তবয়স্ক হাঁসকেই ডিম পাড়ানোর জন্য সর্বোচ্চ উত্তম বা ভালো। 6 মাস বয়সের ডিম পাড়ানো প্লাস 6 মাস বয়স যে হাঁসগুলির হয়েছে ওই হাঁসের ডিম হ্যাচিং করাটা ভালো। তো ওই দুইটা প্রশ্নই আপনাদের ছিল, তো আপনাদের প্রশ্নের উত্তরগুলি আশা করি বুঝতে পারছেন বা জানতে পারছেন। তো এটা জানানো বোঝানোর জন্যই কিন্তু আমি আর আমার এইখানে আসার মেইন মূল উদ্দেশ্য। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। তো আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।